Hello everyone, welcome back to my channel and welcome back to my another video. তো প্রথমেই বলে রাখি আজকে কিন্তু কোনো ব্লগ হবে না, আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এতক্ষণ আশা করি বুঝেই গেছো যে কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে নেলস নিয়েই ভিডিও করব। আসলে নখ জিনিসটা সব মেয়েদেরই আমার মনে হয় খুব প্রিয়, আর অন্যান্যদের কথা তো বলতে পারবো না, আমার তো ভীষণ প্রিয়। তো আশা করি এতক্ষণে বুঝে গেছো কি ভিডিও হতে চলেছে। তো আজকে ফার্স্ট টাইম আমি নেল এক্সটেনশান করব, তো সেই জন্যই যে আমার যেই মানে আমার যে অরিজিনাল যে নেলসগুলো ছিল, তো সেগুলো প্রথমে কেটে ফেলেছে, কেটে এই যে ফেক নেলস লাগিয়েছে। তো এবার এগুলোকে সেট করব, কারণ এত বড় নখ তো আর রাখা যাবে না, বাড়ি থেকেই বের করে দেবে তাহলে। আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমি কিন্তু নেল এক্সটেনশান করতে কোনো পার্লারে যাইনি, তো বাড়িতে বসেই আমি নেল এক্সটেনশান করছি। আসলে ব্যাপারটা কি, টুকি প্রফেশনালি মেহেন্দি নেল এক্সটেনশান এগুলো করে আর খুব ভালো করে, ও এর আগেও অনেকের হাতে পড়েছে, তো সেই জন্য আমি ওকে বলেছিলাম আমাকে করে দিতে। সেই জন্য ও সব জিনিসপত্র নিয়ে আমাদের বাড়িতে এসছে আমাকে নেল এক্সটেনশান করে দেওয়ার জন্য। তো এই যে ও প্রথমে জেল টাইপের কিছু একটা লাগালো, এটাকে জেল বলে কি না আমি কিন্তু সঠিক জানি না, মানে আমি তো এগুলো বুঝি না কোনটার পর কী, কিন্তু ও প্রচুর জিনিস পরপর একটার পর একটা অ্যাপ্লাই করেই যাচ্ছিলো, আমি শুধু দেখছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এক এক করে প্রচুর জিনিস অ্যাপ্লাই করার পরে একটা লাস্ট এবার নেল পালিশ অ্যাপ্লাই করছে, তো নেল পালিশের কালারটা কিন্তু দারুণ, তাই না? আর হ্যাঁ, ও মানে নেলসে যা যা ডিজাইন করেছিল বা কিছু, আমি কিন্তু ওকে কিচ্ছুই বলিনি, সবটাই ও ওর পছন্দ মতো করেছে, আমি শুধু ওকে নেল পালিশের কালারটা সিলেক্ট করে দিয়েছিলাম, আর বাকি যা যা কাজ সবটাই ও করেছে। তো কীভাবে কী করে কি না, তো চলো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফাইনালি আমার একটা হাতে নেল এক্সটেনশান কমপ্লিট হয়ে গেছে। তো একটা হাত তো কমপ্লিট হলো, এবার আরেকটা হাত করার পালা। আর এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, একটু অবাক হচ্ছ না, রাত্রেবেলাতে কি করে সকাল হয়ে গেল? আসলে ব্যাপারটা কি হয়েছে, টুকিদের বাড়ি থেকে আমাদের বাড়িটা যেহেতু একটু দূরে, তো সেই জন্য ও যখন বাহাতটা করছিলো করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই কারণে ওকে বাড়িতে দিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ওদের বাড়ি গেছিলাম, ডান হাতটা বাকি ছিল তো ডান হাতটা করতে। আর আমাকে একটা হাতে নেল এক্সটেনশন করে দিয়ে বাড়িতে যাওয়ার পরে ও কিন্তু বাড়ি থেকে নিজের হাতেও নেল এক্সটেনশন করেছিল, তো ও এক হাতে আর দুই পায়ে করেছিল, তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এবার আমারটা করার পালা, তো এই হাতটা কীভাবে করে কি না করে, তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে।
ফাইনালি আমার দু হাতেরই নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।